আপনারা জানেন এই বছর 23-24 সারা রাজ্যের মানুষের জন্য ডক্টর মানিক সেনের নেতৃত্বে যে সরকার বাজেট পেশ করেছে এবং যে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন, সব দলের প্রতিনিধিরা বিধানসভা ছিলেন, অধিকাংশ নবাগত এবং কেউ কেউ প্রাজ্ঞ রয়েছে। ইদানিংকালে সিনিয়র সাংবাদিকরা বিধানসভা সাধারণত যাচ্ছে না, এটা আমি ইদানিং পরিলক্ষিত করছি। এবারে বিধানসভা বাজেট অধিবেশনে কয়েকটি বিষয়ে একটু স্পষ্টীকরণ দরকার রাজ্যবাসীর স্বার্থে। আপনারা জানেন এই বছরের মূল বাজেট 27,654,44,00,000। বাজেট নিয়ে আমাদের অর্থমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী বিধানসভার বিস্তৃত ব্যাখ্যা করেছেন। এরপরে ডক্টর মানিক সাহা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনিও ব্যাখ্যা করেছেন। বিরোধী দলের নেতা সহ সকল সদস্যরা পার্টিসিপেট করেছেন, কিন্তু দেখলাম বিধানসভা থেকে বেরিয়ে এসে কিছু কিছু রাজনৈতিক দল অপব্যাখ্যা করছে। আমি বিধানসভাতে 31 বছর ধরে আছি, আমি এই ব্যাপারটা, কেউ কেউ বলছে জনজাতিদের জন্য মাত্র 2% টাকা রেখেছে, কেউ কেউ বলছে 3% টাকা রেখেছে। মূলত এই বিষয়টাই ক্লিয়ার হওয়া উচিত। আমাদের বক্তব্য এবারে রাজ্য বাজেট নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য রাজ্যের সরল সোজা জনজাতিদের বিভ্রান্ত করছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতিরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, অব্যাহত রয়েছে। এমন কোন দিন নেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, যদিও তারা বিভ্রান্ত হয়ে কিছু কিছু মানুষ গত বিধানসভা নির্বাচনে বিভ্রান্ত হয়ে কিছু কিছু ভোট অন্যদিকে দিয়েছিল, তারা ভুল বুঝতে পেরে তার টান করছে প্রতিনিয়ত। ওরা সবকিছু জানে, জেনেও ওরা কিন্তু গাম পাপির মতো আচরণ করছে। আমার থেকে সবাই শিক্ষিত, ওখানে বিরোধী দলে যারা আছে কেউ কেউ অর্থনীতিবিদ, কেউ কেউ শিক্ষাবিদ বড় বড়, আমার এত বিদ্যাবুদ্ধি নেই, কিন্তু দীর্ঘদিনের মানে অভিজ্ঞতা থেকে বলছি ওরা গাম পাপি। আসলে ওরা হিপোক্র্যাট, বাংলাতে বলতে পারেন কপটা চাই। ওরা বিধানসভায় রাজ্যের স্বার্থে গঠনমূলক আলোচনা না করে রাজ্যের উন্নয়নকে ব্যাহত করছে, এতে রাজ্যের মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই যে বইটা, এটার নাম হলো বাজেট এট এ গ্ল্যান্স। বড় বড় অনেকগুলি বই দেয় বাজেটে, সাধারণত বাজেট এট এ গ্ল্যান্স সংক্ষেপে পুরো বাজেটের বিষয় এখানে উল্লেখ থাকে। তো
এখানে আমি 18-19 থেকে 18-19 19-20 20-21 21-22 22-23 এবারে 23-24 এই এতগুলি বাজেটের একটা গ্লাসে বই এনেছি। আপনারা ইচ্ছা করলে বসে চা খেতে খেতে সবটা দেখে নেবেন। 23-24 অর্থ বছরের বাজেট হলো 27,654,44,00,000। এটা হলো মূল বাজেট। এই মূল বাজেটের এটা হলো বাজেটের গ্লাস। এবার মূল বাজেট থেকে এই মূল বাজেট সবটাই উন্নয়নের জন্য নয়, খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। সবটা কি উন্নয়নের জন্য? সবটা উন্নয়নের জন্য নয়। এবার স্টেটমেন্ট টু তে আসো। যেসব বন্ধুরা যারা গান পাপি তারা এই পাতাগুলি দেখলে ভালো, তাদের উদ্দেশ্য বল। প্রথমেই আপনি এই 27,654,44,00,000 থেকে বাদ দিতে হবে কি স্যালারিয়ান ওয়েজেস, সে জনজাতি হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, সংখ্যালঘু মুসলিম হোক, যারাই কর্মচারী আছে রাজ্যের সব কর্মচারীদের বেতন দিতে হবে। কত টাকা সেখানে লেখা আছে, কত এটা স্যালারিয়ান ওয়েজেস? 7,852,23,00,000। এটা দিলে চলবে কিনা? না। পেনশন আদার রিটায়ারমেন্ট বেনিফিটস, যেসব কর্মচারী পেনশনে গেছে তাদেরকে আবার টাকা দিতে হবে, সে জনজাতি হোক, এসসি হোক, যারাই হোক, তাদের টাকা 3,295,81,00,000। পেমেন্ট অফ ইন্টারেস্ট, আগের সরকার যে ঋণ নিয়েছে এবং আমরা যে কিছু নিয়েছি সে টাকার ইন্টারেস্ট দিতে হয়, এটা বাধ্যতামূলক, এটা কমিটেড এক্সপেন্ডিচার। আমি এক পয়লাই বেতনের মাসের প্রথমেই আমি কর্মচারীদের বেতন দিতে হবে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে দিতে হবে। পেমেন্ট অফ ইন্টারেস্ট 1,501,73,00,000। আমি বারবার বলছি, আমারটা নোট উল্লে আপনারা যারা বিধানসভা কাভার করেন সবাই এনেছেন বাজেট এট এ গ্ল্যান্স স্টেটমেন্ট টু। আর হবে রিপেমেন্ট অফ লোনস, লোনের সুদ দিলে হবে না, প্রতি বছর আমার লোনটাকেও কমাতে হবে, নতুবা আমাদের মাথার উপর ঋণের বোঝা পড়বে, যেগুলি আগে এগুলি কমিটেড এক্সপেন্স। প্রিন্সিপাল অ্যামাউন্ট যেমন দেবো সাথে সাথে ইন্টারেস্ট দেবে। এই যে টাকাটা এটা কত? রিপেমেন্ট অফ লোন 918,25,00,000। তাইলে 27,654,44,00,000 থেকে প্রথমে আমি এই চারটা আইটেম বললাম, 13,508,02,00,000 চলে যাবে। কর্মচারীদের না দিলে আমার ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে কে? পিডাব্লিউডি রাস্তা বানাতে হলে পিডাব্লিউডি কর্মচারীকে বেতন দিতে হবে, শিক্ষকদের বেতন দিতে হবে, যারা পেনশন পাচ্ছে তাদের দিতে হবে। এগুলি না দিলে, এগুলি বাজেটের একটা অংশ। আপনি যেমন বাড়িতে আপনি যখন বাজেট করবেন, এবছর বুবের ভিটে একটা ঘর উঠাবো, এবছর পুকুর করব, এরকম যখন করেন বাজেট এবং বিভিন্ন খরচের জন্য আপনাকে টাকা রাখতে হয়। এটা বাদ দিলেন, এই বাদ দিলেন, তাহলে কত টাকা বাদ দিলেন? স্যালারি অ্যান্ড ওয়েজেস, রিপেমেন্ট অফ লোনস, পেমেন্ট অফ ইন্টারেস্ট, পেনশন অ্যান্ড আদার রিটায়ারমেন্ট বেনিফিট চলে যাচ্ছে 13,513,568,00,000। হলো প্লেস করার পর রাজ্যসভা, সেখানে হোমের একটা স্ট্যান্ডিং কমিটি আর থাকে, স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি বলে অনেকে, এটাতে রেফার করে। এবং শুধুমাত্র আমাদের জন্য না, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম এই চারটা রাজ্যের জন্য একসাথে বিল প্লেস হল অধিক ক্ষমতা। কবে? 6 ফেব্রুয়ারি 2019। এবার আমাদের কাছে ব্লেস করলো স্ট্যান্ডিং কমিটি, বলল যে স্ট্যান্ডিং পরীক্ষা টরীক্ষা করার পর স্ট্যান্ডিং কমিটি সেটা
সেটা কি করছে একটু করে বলছি। আমাদের কাছে আসে রাজ্য সরকার, তোমার ওপিনিয়ন দাও, মিজোরাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা, বিলটা কি ছিল? ভিলেজ কাউন্সিল, মিউনিসিপ্যাল কাউন্সিল। আমরা বলছি ত্রিপুরা সরকার প্রস্তাবিত সংশোধনীতে সম্মতি প্রদান করছে। এক, শুধু এটা বলিনি, আমরাই একমাত্র বলছি না, আরেকটা করো। এটা তো করবেই, আরেকটা করো কি? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত যেমন আছে, মাঝখানে এডিসির মধ্যে তুমি কয়েকটা কৃষ্ণ গ্রাম নিয়ে একটা ব্লক কাউন্সিল করো, ত্রিপুরা মন্ত্রিসভা। এবং এটার তারিখ কত? 28 নভেম্বর 2019, 6 ফেব্রুয়ারি 2019 রাজ্যসভায় প্লেস করে রাজনাথ সিং। তারপরে আমাদের রাজ্যের জন্য অপিনিয়ন আসে, আমরা মিটিংয়ে বসি 28 নভেম্বর 2019। দুই, বলছে ত্রিপুরা ট্রাইবেল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাম পরিবর্তন করে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিল করা। ওইখান থেকে আসলো, দিল্লি থেকে আসলো। আমরা বলছি না, নামটা আমরা একটু চেঞ্জ করে দিই, কি? ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল প্রস্তাব করা হয়েছে মন্ত্রিসভা। নেক্সট, ওরা বলছে 30 জন সদস্য থাকবে, অন্তত 2 জন মহিলা সদস্য সহ 4 জন সদস্য রাজ্যপাল ঠিক করবেন। আমরা বলছি না, যেমন একটা জায়গার নাম বলছি, ওয়াকিলগর বুচক নগরের এডিসি, এডিসি সিট কটা কটা এলাকা নিয়ে? 4টা বিধানসভা নিয়ে একটা আছে, সিমনার অংশ, মান্দাইল অংশ, বামতিয়ার অংশ, মোহনপুরের অংশ। আমরা বলছি না, 50টা সিট করো, 30টা না, জনজাত মানুষ যেন তার সার্ভিস পায়, জনতার জন্য 50টা করো। এবং যে সকল প্রতিনিধি জনতার সম্প্রদায় থেকে আসেনি, জমাতি আসতে পারে, দেবন্ম আসতে পারে, রিয়াং আসতে পারে, মগ আসতে পারে, এমনও অনেক সম্প্রদায় আছে, তাদের প্রতিনিধি থাকবে না। আমরা বলছি 3 জন সদস্য, মহিলা সদস্য, যা যেসব জনতার সম্প্রদায় থেকে নির্বাচিত হয়ে আসেনি, তাদের থেকে 3 জন মহিলা ঠিক করে দাও এবং মোট 6 জন করো। 50 জন হলো মোট মেম্বার প্লাস 30-এর জায়গায় 50 এবং 4-এর জায়গায় 6, এটা আমরা বলেছি, এটা আমরা ঢুকিয়ে দিয়েছি। এবার বিলে বলা হয়েছে রাজ্যপাল দলত ত্যাগের কারণে নির্বাচিত অযোগ্যতার জন্য বিধি তৈরি করতে পারবেন, বিলে সেন্ট্রাল যে বিল পেশ করেছে। আমরা বলছি ত্রিপুরা সরকার প্রস্তাবিত সংশোধনীকে সম্মতি প্রদান করেছে। নেক্সট, প্রস্তাব আরেকটা, রাজ্য নির্বাচন কমিশন দ্বারা সমস্ত স্বায়ত্তশাসিত কাউন্সিলের নির্বাচন পরিচালনা করা। আমরা বলছি আমরা এই প্রস্তাবে রাজি আছি। এবার বলছে বিলে বলা হয়েছে বর্তমান কার্যাবলী ছাড়াও অর্থ কমিশন 4টি ষষ্ঠ তফসিল রাজ্যের, ওই যে 4টা বলছি, ভিলেজ কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কাউন্সিল সহ জেলা পরিষদের পরিপূরক অর্থ প্রদান করার জন্য রাজ্যের বরাদ্দ বৃদ্ধির জন্য সুপারিশ করল অর্থ কমিশন। আমরা বলছি আমরা রাজি আছি। বিলে গ্রাম পরিষদ এবং পৌরসভা সহ জেলা পরিষদের আর্থিক অবস্থা পর্যালোচনা করতে রাজ্যপালের কাছে সুপারিশ করার জন্য রাজ্য অর্থ কমিশন গঠনের বিধান রয়েছে। রাজ্য সরকার বলছে উই আর রেডি। এটা ছাড়া আমরা আরেকটা জিনিস বলছি, যেটা দীর্ঘদিনের জনজাতিদের ডিমান্ড, জমি হস্তান্তরের ক্ষমতা, সেটা আমরা উই আর দি অনলি ত্রিপুরা স্টেট আন্ডার দি লিডারশিপ অফ ভারতীয় জনতা পার্টি। তারা বলছে ইয়েস, জমি হস্তান্তরের ক্ষমতা এডিসির জন্য থাকা উচিত। এবং আরো বলছি আইন প্রণয়নের জন্য উত্তর কাছাড় হিলস সাহিত্য পরিষদ, সাহিত্য পরিষদ এবং কাম্বিয়ানং সাহিত্য পরিষদের মতো অতিরিক্ত ক্ষমতা প্রদান কর। উই আর দি অনলি স্টেট। এবার দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, আরো ডিপার্টমেন্ট টাকা পাঠায়, যেমন অ্যাসেম্বলি একটা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, সেখানে টাকা যাবে অ্যাসেম্বলি থেকে টাকা যাবে এডিসিতে, জিএপিএ কি পাঠাবে, পলিটিক্যাল ডিপার্টমেন্ট পাঠাবে, প্রিন্টিং স্টেশনারি পাঠাবে? ইট ইজ নট দি ডেভেলপমেন্ট ওয়ার্ক
যার যার ডেভেলপমেন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট আছে সবাই টাকা পাঠাতে বাধ্য। তো আজকে যে জিনিসটা বললাম যে যা যারা এসব জেনে শুনে করছে তাদের বিভ্রান্ত দূরীকরণের জন্য রাজ্যের মানুষকে বিভ্রান্ত, যদিও মানুষ সহজে বিভ্রান্ত হয় না এবং দেখবেন বেশিরভাগ সময় জনস্বার্থে কথা না বলে শুধুমাত্র অন্যরকম বিভ্রান্ত করছে, নেগেটিভ মেন্টালিটি, পজিটিভ কথা না বলে গঠনমূলক আলোচনা না করে নেগেটিভ আলোচনা করছে। তো বাজেটের এই ছোট্ট জিনিসটা বোঝানোর জন্য সবসময় বলতে মনে রাখবেন ট্রাইবেলের টাকা, আমি কৃষিমন্ত্রী, আমি ট্রাইবেলের এলাকা খরচ করতে পারবো বা পারবো না, বর্তমান সংবিধান অনুযায়ী পারবো, ট্রাইবেলও তো আমাকে ভোট দিয়েছে, ট্রাইবেল এলাকার ডেভেলপমেন্ট আমি করবো না, শিক্ষা দপ্তর তার এলাকায় কাজ করবে না, পিডাব্লিউডি আসতে হবে, পিডাব্লিউডি দপ্তর করবে না, জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য এই টাকাটা বললাম 39.81% যেটা বলছি এটা। তো এই ব্যাপারটা বিভ্রান্ত করে একটা সেকশন যেটা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা জানেন সব ডিপার্টমেন্টে কি এইভাবে তাদের ট্রাইবাল ওয়েলফেয়ার যাবে, এলিমেন্টারি এডুকেশন, এগ্রিকালচার, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, আইসিএ দপ্তর, ARDD, PWD রোড অ্যান্ড বিল্ডিং, হর্টিকালচার, কর্পোরেশন, ফিশারিজ, ফরেস্ট, সোশ্যাল এবং সোশ্যাল এডুকেশন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, হ্যান্ডিক্রাফট অ্যান্ড সেরিকালচার, আরডি, এই দপ্তরগুলি ডাইরেক্ট টাকা পাঠিয়ে দিতে বাধ্য এবং আরও অনেকগুলি দপ্তর, শুধু 14টা বললাম না, 14টা বেশি বেশি পরিমাণ টাকা যায়, কারণ ডেভেলপমেন্ট হওয়া তাদের বেশি সেখানে টাকা তাদেরকে দেওয়া যায়। হ্যাঁ ১৫০ কোটি, এবার 160 কোটি। তাদেরকে স্টেট গভর্নমেন্ট এডিসিকে পাঠাবে, ওরা ডাইরেক্ট চিঠি দিয়ে এরকম ভাবে নিউক্লিয়ার বাজেট, বোর্ডিং হাউস স্টাইপেন্ড, গ্র্যান্ট ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট, স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়া, কনস্ট্রাকশন আর্টিকেল 275(1), গ্রেসিয়াস রিলিফ, জুম চাষ প্রকল্পে বিভিন্ন, যখনই যখন টাকা আসে, যদি কোনোটা আসে টিডিএস এর সরাসরি যাবে, কোথা সরকার এডিসিও করবে, রাজ্য সরকারও করবে, এরমভাবে টাকাটা যায়, সেটার জন্য আপনাদের বলে দিলাম। পরে বললেন আমি একটা কথা বলে, ত্রিপুরা রাজ্যে বোধ সরকার ছিল, আপনারা বোধ এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, ত্রিপুরা রাজ্যে ট্রাইবালদের এডিসি এলাকার অধিক ক্ষমতার জন্য বহু রাজনৈতিক দল বহু কথা বলেছে, বহু রাজনৈতিক দল, কিন্তু ফার্স্ট বিজেপি এ রাজ্যে ক্ষমতা আসার পর একমাত্র সাংবিধানিক পদ্ধতিতে দিল্লিতে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং, উনি রাজ্যসভায় বিল পাস করলেন 6 ফেব্রুয়ারি 2019, খুব ভালো করে মনে রাখবেন 6 ফেব্রুয়ারি 2019। আমাকে যা আছে আমি 17 যাব না, ওই সময় আমি আমার আমি সব আমি মন্ত্রিসভা ছিলাম, ক্লিয়ার করে 5,000 জন্য আমি টাকা রাখলাম 5,608,72,66,000, অর্থাৎ আমি
সর্বকালে এই পর্যন্ত যত বাজেট আমরা করেছি ত্রিপুরাতে কখনো ট্রাইবেলের জন্য এত টাকা বাজেট রাখা হয়নি কোন কোন রাজ্যের কোন বিশিষ্ট অর্থনীতিবিদ হোক যা শিক্ষাবিদ হোক বা কোন রাজনৈতিক নেতৃত্ব যদি বসে কথা বলতে পারে এনি হয় ইন্দি প্রেস ক্লাব অর হয় উই আর রেডি টু প্রেজেন্ট দেয়ার। এবার 18-19 যখন আমাদের সরকার আসার জন্য আসার পর জনজাতির জন্য বাজেটে টাকা রেখেছে এবং খরচ করেছে 38.40%। জনজাতি বাদ আমি কিন্তু মূল বাজেট বলছি না, মূল বাজেটের কথা হলে আমার কাছে আছে। 18-19 আমরা আসলাম, আসার পরে জনজাতির জন্য আমরা রাখলাম 38.40%। 19-20 জনজাতির জন্য রাখলাম 39.52%। এবার 18-19, 19-20, 20-21, 21-22, 22-23, এবার 23-24 রেখেছি আমি 39.81%। যেটা বলছি আগে 39.81%। তো এই যে জিনিস আপনারা জানেন এখানে আমার আছে টাকা এরকম ভাবে সিস্টেম না, এখানে কিছু নোটিফিকেশন আছে নাই। আপনারা মনে করেন টাকা এমনি দিয়ে দেওয়া যায়, গ্যাজেট নোটিফিকেশনের টাকা যায় হেড ওয়াইজ। যেমন আমার কৃষি দপ্তর ম্যাক্সিমাম দি পাওয়ার ডেলিগেটেড বাই দি ফাইন্যান্স ডিপার্টমেন্ট বাই নোটিফিকেশন নাম্বার এত 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 অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভাল অ্যাকর্ডেড বাই মেমো নাম্বার এত ডেটেড 2/5/23 এক্সপেন্ডিচার স্যাংশন ফর অ্যান অ্যামাউন্ট অফ নট এক্সিডিং 22,73,000 আজার অনলি ফর এক্সিকিউশন অফ মার্কেট ডেভেলপমেন্ট ইন্টেরিয়র টিডিআইডিসি এরিয়াস টু বি ইমপ্লিমেন্টেড বাই দি টিডিআইডিসি সাবজেক্ট টু দি অবজারভেন্স অফ দি অল কোডাল ফর্মালিটিস অ্যাজ রিকোয়ার্ড আন্ডার দি রুলস গভর্নমেন্ট অর্ডার্স দি অ্যামাউন্ট ইজ পেয়েবল টু দি চিফ জুডি অফিসার টিডিআইডিসি কুমলুং দিস স্যাংশন উইল বি অপারেটেড বাই দি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডিডিও ডাইরেক্টর অফ এগ্রিকালচার আগরতলা দি এক্সপেন্ডিচার ইজ ডিবেটেবল আমি বলে দিলাম এরকম প্রত্যেক ডিপার্টমেন্ট টোটাল 14টা ডিপার্টমেন্ট হিউজ অ্যামাউন্ট পাঠায়। এই ডিপার্টমেন্ট গুলির নাম বলবো, 14টা ডিপার্টমেন্ট হিউজ অ্যামাউন্ট পাঠায়। 14টা ডিপার্টমেন্ট আমি আপনাদের একটা হ্যান্ডবিলের মতো দেব, শুধু এই জায়গাটার জন্য, তবু আপনাদের সুবিধা হবে শুধু এই জায়গাটার জন্য। এবার তাহলে রইল বাকি কত, 14,086,42,00,000 টাকা হলো রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য এই উন্নয়ন করতে গেলে কর্মচারী লাগবে, তাদের তো কমিটেড এক্সপেন্ডিচার। 14,086,42,00,000 টাকা হলো উন্নয়নের জন্য এবছরে। রিভাইজে গিয়ে এটা আরো বাড়তে পারে, যেটাকে আমরা সাপ্লিমেন্টারি বলি, অনেকে রিভাইজ বলে, বাড়তে পারে কমতে পারে বিভিন্ন রকম হয়। এই এই উন্নয়নের টাকা থেকে খুব ইম্পর্টেন্ট পয়েন্টে আসছি, এই উন্নয়নের টাকা থেকে এই যে রইল, তাহলে আমি বললাম 14,086,42,00,000 টাকা আমার ডেভেলপমেন্টের জন্য, এটা হলো রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য। এই এই যে 14,000 এই যে 14,086,42,00,000 ট্রাইবেলদের জন্য আমার খরচ করতে হবে 31% মাস্ট। আমার সরকার না, যত সরকার হবে ট্রাইবেলদের জন্য 31% খরচ করতে বাধ্য। আপনি 30 করতে পারবেন না, 29 করতে পারবেন না, 28 করতে পারবেন না, এবং এসসির জন্য 17% এসসির জন্য 17% মাস্ট, কোন পড়তে সাংবিধানিক তার অধিকার। এবার তাহলে 31 খরচ করতে হবে জনজাতির জন্য এবং এসসিদের জন্য খরচ করতে হবে 17%। বাজেট অ্যাট এ গ্ল্যান্স এর স্টেটমেন্ট এইটে দেখবেন, আমি যে কথাগুলি বলছি স্টেটমেন্ট এইটে দেখবেন, এই কথাগুলি আছে স্টেটমেন্টে। কি হলো স্টেটমেন্টে যে আছে এইটার মধ্যে আপনার সেখানে টোটাল দেখবেন, তাহলে এই যে টাকাটা
চিকিৎসা আপনাদের জন্য আমরা কত টাকা রাখলাম? 2,163,16,00,000 এসসি 19,000 21,000 2,163,16,19,000 এসসিদের জন্য। এসটিদের জন্য ট্রাইবাল সাব প্ল্যান 5,608,72,000 5,608,72,000 স্টেটমেন্ট 8 যেসব গ্রামপাপি বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি, স্টেটমেন্ট 8 এ দেখবেন ট্রাইবাল সাপ্লাই অর্থাৎ ট্রাইবেলের জন্য আমার খরচ করতে হবে। এই এবার যে আমি ফিগারটা বললাম, আগে যে ফিগারটা বললাম 14,086,42,000 টোটাল রাজ্যের মানুষের উন্নয়নের বাজেট, এর 31% রাখার কথা আমরা রেখেছি কত 39.81% ত্রিপুরার ইতিহাসের সর্বকালীন রেকর্ড, ত্রিপুরার ইতিহাসের সর্বকালীন রেকর্ড। জনজাতিদের উন্নয়নের জন্য প্রায় 40% বাজেট 31 টাকার কথা প্রায় 9% বৃদ্ধি করে এবার ডক্টর মানিক সার নেতৃত্বে যে সরকার এবং অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন এটা রেখেছে প্রায় 40%। হিসাবটা আপনারা ক্যালকুলেটার দিয়ে একটি দিলে বুঝবেন, দেখবেন উঠে আসবে 39.81% অর্থাৎ প্রায় 40%। এই জায়গাটা বললাম